নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক বা জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক বিশেষভাবে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মার্চ মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় একদম পিং পয়েন্ট মিলবে, এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে চলেছে, অর্থাৎ চলার পথে আপনারা হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা মনে করছেন আপনার, হ্যাঁ, যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আমি আপনাকেই বলছি, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী ভবিষ্যৎ কেমন যেতে চলেছে তা জানতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো, শারীরিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। টুকিটাকি সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে, বাট বড় ধরনের কোনো রোগে কিন্তু আপনারা পড়বেন না। তবে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, অর্থাৎ গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা পরিমাণ প্রবলেম ক্রিয়েট করবে, বিশেষ করে আপনার মায়ের। হ্যাঁ বন্ধুরা, তাই একটু মায়ের দিকে খেয়াল রাখুন এবং বড় কিছু হলেই অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। এরপরে আছে পড়াশোনার দিক, অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ বিদ্যার্থীরা রয়েছেন, তাদের কেমন যেতে চলেছে এই মার্চ মাস। দেখুন, এই মাসে আপনাদের পড়াশোনায় কিন্তু খুব একটা মন বসবে না, অর্থাৎ অমনোযোগী ভাব কিন্তু দেখা যাবে। এছাড়াও মোবাইল অ্যাডিকশান আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং যার ফলে আপনাদের পড়াশোনায় অমনোযোগী ভাবের ফলে রেজাল্ট কিন্তু আশানুরূপ হওয়ার মতো দেখা যাচ্ছে না। এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম হতে চলেছে, অর্থাৎ পড়াশোনার দিক যদি বলি সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তবে পুরোটাই নির্ভর করবে আপনার জন্মছকে গ্রহের অবস্থানের উপর। বুধ গ্রহ স্ট্রং পজিশনে থাকে তাহলে আমার কথা মিলবে না। এরপর আছে আপনাদের ফ্যামিলির দিক, অর্থাৎ পরিবারের দিক কেমন যেতে চলেছে। এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী এই মাসে আপনাদের পরিবারের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং বাবা, কাকু, জ্যাঠা এবং মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন, এতটুকুটাই বলবো। এর পাশাপাশি বন্ধু বান্ধবের কিন্তু এই মাসে সাহায্য পেতে চলেছেন, এবং পুরনো কোনো এক বন্ধুর সাথে আপনার আচমকায় দেখা হয়ে যেতে পারে এবং তার কাছ থেকেও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে হেল্প পেতে পারেন, এতটুকুটাই বলতে পারি। এছাড়াও এই মাসে মাঙ্গলিক কোনো ক্রিয়া আপনার গৃহে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে,
অর্থাৎ খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না, মধ্যম যাবে। তবে আপনাদের ইগোয়েস্টিক ভাব কিন্তু কিছু পরিমাণে ডাউন করতে হবে, অর্থাৎ ইগো বেশি পরিমাণে আসলে প্রেম জীবনে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এতটুকু বলতে পারি। এরপর আসি আপনাদের ব্যবসাস্থান কেমন যেতে চলেছে। এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো, আপনাদের ব্যবসার দিক কিন্তু খুব একটা ভালো যাবে না। অর্থাৎ যারা নতুন করে কোনো বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তারা বিশেষ করে সাবধান থাকুন এই মাসে। অর্থাৎ আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারে। তাই ফার্স্ট অফ অল আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর টাকা ইনভেস্ট করুন, নচেত আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস মধ্যম যেতে চলেছে, তবে কিছু পরিমাণ টাকা কিন্তু এই মাসে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনারা কাউকে ধার দেবেন না, টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেনও না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি আপনারা হতে পারেন, তবে এটি পুরোটাই গুপ্ত শত্রু। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার উন্নতিতে কারো জেলাসি ফিল হবে এবং সেখান থেকে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে আইনত জটিলতায় আপনারা পড়তে পারেন এবং যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস একটু সাবধানে চলাফেরা করতে হবে। এর পাশাপাশি এই মাসে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও আপনাদের চোখের প্রবলেম এবং স্পন্ডেলাইটিস এছাড়াও হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এবং যারা অলরেডি চাকরি করছেন এক জায়গায় স্থির তাদের কিন্তু কাজে প্রেসার আসবে এবং সেই প্রেসার কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বিব্রত করতে পারে এবং আপনাদেরকে সেই প্রেসারটি নিতে হবে। আর যারা ভাবছেন যে জব চেঞ্জ করব তাদেরকে একটি কথাই বলবো, আপনারা কোনো একটি প্রপার ভালো জব ধরে তারপর আগের জবটি চেঞ্জ করুন, নচেত কিন্তু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারেন। এর পাশাপাশি এই মাসে আপনাদের সন্তান সুখের দিকটা কিন্তু রয়েছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং এই মাসে প্রাপ্তির যোগও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেতে পারে। এই মাসে ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম কিন্তু কিছু পরিমাণে ক্রিয়েট হতে চলেছে, অর্থাৎ আপনি যদি বাড়ি ভাড়া দেন বা আপনি ভাড়া বাড়িতে থাকেন এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং এই মাসে আপনাদের বিবাহের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশস্ত হতে চলেছে, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। আপনাদের কিন্তু শুভ বিবাহের, গাঢ় বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে, সেই সব সম্পর্কগুলো ম্যাচুরিটি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখুন। এর পাশাপাশি এই মাসে আপনাদের বাহন সুখ এবং গৃহ সুখও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা টু হুইলার বা ফোর হুইলার কিনতে চাইছেন বা একটি ফ্ল্যাট বুকিং করতে চাইছেন অনায়াসে করতে পারেন, সেদিকে কিন্তু কোনো প্রবলেম নেই। এবং এই মাসে আপনারা যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনাদের বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস মধ্যম যেতে চলেছে। এবং এই মাসে আপনারা যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা ডক্টর রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, টিউশনি পড়ান বা অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। তবে এই মাসে আপনাদের খরচার দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ও কিন্তু সেরকম মাত্রায় হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্সের জায়গায় কিন্তু খুব একটা বেশি আপনারা জমাতে পারবেন না। তো এই গেল ওভারঅল কুম্ভ রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যাবে তা নিয়ে একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।